এক যুবকের মেরুদণ্ডে জটিল অস্ত্রোপচার করে সাফল্য পেল নদিয়ার নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল। অস্ত্রোপচার সফল হওয়ায় 25 বছরের যুবক সৌরভ সরকার ফের স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন। জটিল এই অস্ত্রোপচার করেছেন শল্য চিকিৎসক বকুল চাঁদ শেখ। এই অপারেশন ইউজুয়ালি সেকেন্ড টায়ার হসপিটালে হয় না, এগুলো সাধারণত মেডিকেল কলেজ সেটাতে হয়, কিন্তু এখানে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে এটা করা হয়েছে। অ্যাপ্রক্স 2 আওয়ার্স একটা পাইলোনিডাল সাইনাস, যেটা হচ্ছে যে স্যাক্রোকক্সিজিয়াল এরিয়া থেকে মানে অনবরত কোনো রক্ত নিঃসৃত হয়, এটা কোনো মেডিকেল ট্রিটমেন্টে ঠিক হয় না, তাই এটা এখানে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে ওটা অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। পেশায় মোটর গ্যারেজ কর্মী সৌরভ সরকার, ব্যয়বহুল এই অপারেশন করার সামর্থ্য না থাকায় ব্যথার ওষুধ খেয়ে দিন কাটাতেন সৌরভ, আর তীব্র যন্ত্রণা থেকে মিলছিল না মুক্তি। নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে 2 ঘন্টার এই অস্ত্রোপচারটি করা হয়েছে বিনামূল্যেই। অস্ত্রোপচার সফল হওয়ায় এখন খুশির হাওয়া সরকার পরিবারে। অস্ত্রোপচারের পরে ভালো আছেন সৌরভ। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।